রহমা মাগফিরা বারাকাতের আগাম বার্তা আপনাদেরকে জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রথমত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রমাদানুল মোবারক মাস, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুত্তাকি এবং আত্মসংযমী বানানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, তো সেই জন্য আমরা আত্মসংযমী হওয়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কিছু দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এর মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, যে একটি ভুলের কারণে সারাদিন উপবাস থেকেও আসলে আল্লাহ তাআলার কাছে আপনার সিয়ামের কোনো ধরনের মকবুলিয়াত বা গ্রহণযোগ্যতা হয়ে উঠছে না। কেন? শুধুমাত্র একটি ভুলের কারণে আপনি সারাদিন উপবাস থেকে এত কষ্ট করেও আল্লাহ তাআলার কাছে আপনি কোনো গ্রহণযোগ্যতা খুঁজে পাচ্ছেন না। এর পেছনে অন্যতম একটা গোনা বা একটা পাপ আছে যেটা আমরা নর্মালি করে থাকি, অত আমরা কিন্তু এদিকে আমাদের কোনো ধরনের ভ্রূক্ষেপ নেই বললেই চলে। যেমন রোজা রেখে পর নারীর সাথে ফোনে গল্প করা অথবা কোনো ধরনের চ্যাটিং করা, যে সমস্ত কাজ দ্বারা আপনার অন্তরে কামনা বাসনা জাগ্রত হতে পারে। যেমন আমাদের দেশে অসংখ্য যুবক, অসংখ্য মানুষ আছে যারা নাকি পরকীয়ে লিপ্ত এবং যারা নাকি ইলিগেল রিলেশন, অবৈধ প্রেম ভালোবাসায় জড়িত আছে, যেটা স্পষ্ট হারাম এবং এটা অনেক ক্ষেত্রে শিরকের পর্যায়ে পর্যন্ত মানুষকে নিয়ে যায়। এজন্য রোজা রাখা অবস্থায় ফোনে কোনো অপরিচিত মেয়ের সাথে সময় কাটানোর জন্য কথা বলার ক্ষেত্রে রোজা আমাদের কতটুকু পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদিকে আমাদের লক্ষ্যটা নেই বললেই চলে। এক্ষেত্রে আমরা একটা মূলনীতি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। পরনারীর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলা শরি ইসলামে বৈধ এবং জায়েজ নয়, এটা স্পষ্ট অবৈধ। আল মাওসুয়াতুল ফিকহিয়াতে আসছে, ذهب الفقهاء الى انه لا يجوز التكلم مع الشابه الاجنبيه بلا حاجه لانه مدنه الفتنه। ফকিহগণ বলেছেন যুবতী পর নারীর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলা জায়েজ নেই, কারণ এতে ফিতনার আশঙ্কা রয়েছে, তাই এসব এমনিতেই পরিহার করা উচিত। আর রোজা রাখা অবস্থায় কথা বললে রোজা মাকরু হয়ে যায়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, লাইসা সুয়ামু মিনাল আকলি ওয়াশুরবি ইন্নামা সুয়ামু মিনাল লাউবি ওয়ার রাফাস। রাসূল বলেন রোজাটা শুধুমাত্র এইটুকু নয় যে আপনি খাদ্য গ্রহণ এবং পানাহার থেকে আপনি নিজেকে বিরত রাখলেন, বরং রোজাটা হচ্ছে মিনাল লাউবি ওয়ার রাফাস, অসার এবং অশ্লীল কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে প্রকৃতার্থে সিয়াম বা রোজা। এজন্য আপনি সিয়াম পালন করেও, সিয়াম রেখেও, রোজা রেখেও পরনারীর সাথে আপনি পরকীয়া করছেন, আপনি হারাম রিলেশনে সম্পৃক্ত, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি কথা বলছেন, বয়ফ্রেন্ডের সাথে আপনি কথা বলছেন, এতে করে আপনার সিয়াম কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে। ভাই, রোজা যেহেতু আল্লাহ তাআলা আমাদের আত্মসংযমী হওয়ার জন্য দিয়েছেন এবং আমাদেরকে গুনাহ থেকে পুতু পবিত্র করার জন্য দিয়েছেন, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখা উচিত। আসুন আমরা এই সমস্ত গুনাহগুলো পরিহার করে আমাদের সিয়ামকে আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ করে নিই। আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলোকে আল্লাহর জন্য করার তৌফিক দিয়ে দিন। আমি